আজকে বজ্রপাত জনিত ভয়াবহতা মোকাবেলায় করণীয় শীর্ষক এই সেমিনার, যেটা ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কর্তৃক আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমি মনে করি যে আপনারা যেহেতু মানুষের খুব কাছাকাছি থাকেন, একদম গ্রাসরুটে, সুতরাং আপনাদের এই চিন্তাভাবনা করাটাই খুব স্বাভাবিক। তারপরে আমি ধন্যবাদ জানাবো যে আসলে আপনারা যেহেতু গ্রামগঞ্জের মানুষের সাথে আপনাদের সরাসরি একটা যোগাযোগ আছে, সেই কারণে আপনারা এটা আরও বেশি করে ফিল করেছেন এবং সেটাই হওয়া উচিত। এবং আমি যেটা বলি আপনাদের সম্পর্কে যে আপনারা আসলে মাটির মানুষ, তো মাটির মানুষগুলোই তো আগে চিন্তা করবে, এটাই স্বাভাবিক। তারপরে আমি বলবো বজ্রপাত আসলে আমাদের একসময় আমরা ওই মানে মানুষকে গালি দিতাম যে তোর বজ্রপাত হোক ঠাটা করো, সেটা যে এইভাবে ঠাটা ঘুরে আসবে নিজের মাথায় এটা বুঝি নিয়ে আসবে। এবং আপনারা জানেন যে ওই যে আমাদের কি বলবো আমাদের ভানু মুখোপাধ্যায়, ওনার একটা ইয়ে আছে, রেকর্ড আছে, যেখানে এক ভদ্রলোক তার কাছে গেছে এবং উনি হলেন জেনারেল কনসালটেন্ট, সেই হিসাবে প্রত্যেকটার ব্যাপারে উনি কোনো না কোনো সলিউশন দিচ্ছিলেন। তখন এক ভদ্রলোক বললো যে আমি সারা জীবনে এত এত জিনিসে মানে রোগে ভুগেছি, কিন্তু এখন আমি কী করে বাঁচবো এটা বুঝতে পারতেছে। তো তখন উনি ওই মাথায় একটা ত্রিশূল লাগিয়ে দিয়ে পায়ের ওখানে আপনার ওই গ্রাউন্ড করে দিয়ে বললো যে বজ্রপাত ছাড়া আপনার মৃত্যুর কোনো কারণ নাই, ওইটা গ্রাউন্ড করে দিল। তা আসলে ওই গ্রাউন্ড করার সময় চলে আসছে, এবং সেটা করতে হলে আমার মনে হয় যে আমরা খুব ক্যালকুলেটিভলি যেতে হবে, যেটা হামিদ সাহেব খুব ভালোভাবেই বলেছেন যে আসলে সরকার এবং জনগণ দুটোকে মিলিয়ে কাজটা করতে হবে। আজকে যেমন আমাদের ডিজিটাল বাংলাদেশ, আমরা কিন্তু মানুষকে টেনে আনতে পেরেছিলাম বলেই আজকে রাতারাতি কিন্তু বাংলাদেশকে ডিজিটাল হয়ে গেছে। ঠিক সিমিলারলি আমরা ওই গ্রাসরুটে যে মানুষকে যদি টেনে আনতে পারি সরকারের প্রোগ্রামের সাথে, তাহলে কিন্তু এটা থেকে আমরা বাঁচতে পারব। এবং সেই জন্য আমার মনে হয় আমি ওনারা যদি চান আমি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে কথা বলবো, এটা আসলে তাদেরই গ্রাউন্ড, তাদেরই টাকা আছে কিছু। এবং আপনার মন্ত্রী মহোদয় আমার খুব ক্লোজ বন্ধু, মানে বন্ধু মানুষ, তা আমি ওনাকে বলবো যে আপনাদের সাথে যোগাযোগ করতে, অথবা আমি নিজেই আপনাদের সাথে একটা যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করবো, যাতে করে এই জিনিসটা সহজেই মাঠে চলে যেতে পারে। আসলে মানুষকে এখন মানুষকে তো আগের চেয়ে অনেক বেশি সাবধান হয়েছে, এবং আমরা মানুষকে সাবধান করার নানা ধরনের টেকনোলজি আমরা ইউজ করছি, যেটা ডিজিটাল বাংলাদেশের আমি যেমন বলি ডিজিটাল বাংলাদেশ আর নয় কল্পনা, শেখ হাসিনার ভিশন একুশ নিছক কোনো গল্প না, আসলে ব্যাপারটা ওইভাবেই চলে গেছে মানুষকে। এবং আমি আশা করি যে এটা খুব বেশি কষ্ট হবে না আমাদের, কারণ বাঙালি কিন্তু এখন আমি বলবো যে টেকনোলজি নিয়ে আগানো এটা কিন্তু আমাদের একটা অভ্যাসের মধ্যে চলে আসছে, এবং আমরা প্রায় প্রতিদিনই আপনারা জানেন যে এই যে মোবাইল ব্যবহার করি এটা একটা টেকনোলজিক্যাল মানে ইনস্ট্রুমেন্ট যেটা আমরা ব্যবহার করছি, ফলে আমাদের খুব বেশি সময় লাগবে না, কিন্তু কারো না কারো তো আপনারা এটা নিয়ে আগাতে হবে এবং লিডারশিপ নিতে হবে। এবং আমি অত্যন্ত আনন্দিত যে বন্ধুবর হামিদ সাহেব মানে হামিদ সাহেব যে ব্যবস্থাটা গ্রহণ করেছেন এবং আজকে এখানে আমাদের সবাইকে নিয়ে, আমরা যদি প্রত্যেকেই যে কিছু কিছু কথা বিভিন্ন জায়গায় বলি তাহলেও দেখবেন যে অনেক মানুষের কাছে এটা চলে গেছে, এবং সেইভাবে যদি আমরা আগাই তাহলে একটা অনেক বড় কাজ করবে আইডিবি আমি মনে করি, এবং আপনারা অনেক বড় একটা কাজ করতে পারবেন এই দেশের জন্য। এবং সেটাই কিন্তু সরকার এবং বাকি দিকে কিন্তু ওই যে আপনার এটাকে একটা সিস্টেমের মধ্যে ফেলে দেওয়ার জন্য সুযোগ করে দেবে। তারপরে আমি বলবো যে আপনারা এই ধরনের কাজে আগাচ্ছেন, আমাদের এক বিদেশি বন্ধু যিনি শ্রীলঙ্কা থেকে আসছেন, আমি তাকে নিয়ে তাকে না এটা রবীন্দ্রনাথের কবিতা আমি চারটা লাইন পড়ি, বাংলার ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, বাংলার ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে তার সূর্যের পরিচয়। এবার তাদের সাথে যোগাযোগ কিন্তু আমাদের অনেক আগেই, কারণ আমরা এই শ্রীলঙ্কাও জয় করেছিলাম এই বাংলার ছেলেরা। আর বাঙালির চাওয়া আকাশ ছোঁয়া, আমরা সব কিছুতেই আগাচ্ছি ইনশাল্লাহ, এটাও এখন আকাশজনক চিনতে পেরেছি,
তখন বজ্রপাত আমরা বন্ধ করতে পারবো, ওই সেন্সে মানুষ মারা যাবে না। বাঙালির চাওয়া আকাশ ছোঁয়া কথাটা চমৎকার, বাঙালির চাওয়া আকাশ ছোঁয়া কথাটা চমৎকার, বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রমাণ পরিষ্কার। সুতরাং আমরা আকাশ যখন ছুঁয়েছি তখন বজ্রপাত থেকেও আমরা রক্ষা পেতে পারবো, এবং সেই কাজটাই আপনারা আগাচ্ছেন। আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আইডিবি, আমি বললাম যে সাধারণ মানুষের অসাধারণ বন্ধু, সেই কাজটা আপনারা করছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি, এবং আমার যা প্রয়োজন আমি বলেছি ওনার সাথে কথা, ওনারা যদি এটাকে নিয়ে আরও আগাতে চান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাথে আমি যোগাযোগের ব্যবস্থাটা করে দিলাম, এবং আমরা নিজেরাও রিসার্চ করছি, আমাদের রিসার্চের কাজ করছি যাতে সহজে কোনো রকম একটা সিস্টেম আমরা বের করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ, ধন্যবাদ।